কেন যে আপনারা সময় মতো বিলটা জমা দেন না, সত্যি আপনাদের নিজেদেরই ভোগান্তি শেষ থাকে না। দিন টাকাটা দিন। আচ্ছা, এই বিলটা তো আজকে জমা দিয়ে দিলাম, কারেন্টটা কবে আসবে? আজকালের মধ্যেই চলে আসবে। থ্যাংক ইউ। ঠিক আছে। যাক, এরপর বাড়িতে আর অন্তত কাউকে গরমে কষ্ট পেতে হবে না। টুসু, টুসু স্কুল তো ছুটি হয়ে গেছে নিশ্চয়ই। কি বলছো কি তুমি? বউ মানুষ হয়ে জুয়া খেলছে আবার এইবারে বউ হয়ে? দেখো, তুমি ভুল দেখোনি তো? আমি কিচ্ছু ভুল দেখিনি। নিজের চোখে দেখলাম যে এবার তো আপনার আদরের ছোট বউয়ের জ্বালায় এই পাড়ায় মান সম্মান নিয়ে বসবাস করা কঠিন হয়ে যাবে। আপনি কার কথা বলছেন? বুঝতে পারছেন না আব্বা, টুসু, আমি তো তোর নামটাও জানি না, ভালো নামটা কি? টুসু দাদা একটা বাচ্চা মেয়ে। আরে বাবা, এটা তো মেয়েদের স্কুল, আপনি কোন মেয়েটার কথা বলছেন? দাদা, আমি একবার স্কুল ছুটি হবার আগে এসেছিলাম না, ওই ওই মেয়েটার কথা বলছি। স্কুলে কত মেয়ে পড়ে, আমরা কি এত নাম মনে রাখতে পারি? আপনি একটু ভেতরে গিয়ে দেখুন না দাদা, হয়তো ওখানেই কোথাও বসে আছে, একটু একটু গিয়ে দেখুন না, ঠিক পাবেন। আরে বাবা, বললাম তো কোনো বাচ্চা ভেতরে নেই। দুষ্টকে ফিরে আসতে দাও, তুমি দেখো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দুষ্ট ফিরে আসবে কি গো? কেন দুষ্ট ফিরে আসবে না কেন? এ বাবা, এই সব খেলা যারা একবার খেলে না তাদের নেশা হয়ে যায়, আর এসব জুয়া টুয়া খেললে না আরো অনেক খেলা জানতে হয়, খেলতেও হয় জানো, কখনো অভাবে আর কখনো স্বভাবে। ব্যাস মেজো বৌদি, মুখ সামলে কথা বল, মনে রাখলাম কি করবে? আমায় মারবে নাকি? আমি কিন্তু ছোড়ে না তোমার।
দাঁত ফেলে দেবো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বিয়ে করে বীর পুরুষ হয়ে গেছো না? রাজা এরকম করে না, ভাবি মাথা ঠান্ডা করো, মাথা। তুমি দেখছো মোদীপ, মেজদার মেজ মোদীপ কি বলছে দুষ্টু নামে? বেশ করেছে বলেছে, বেশ করেছে বলেছে, যা দেখেছে সেইটাই বলেছে। বউকে শাসন করবার যখন তোর ক্ষমতা নেই, তার টাকা পয়সা চাহিদা পূরণের যখন তোর মুরত নেই, তখন বড় লোকের মেয়েকে বিয়ে করতে গেছিলিস কেন? মেজদা, তুই আর একটা কথা বলে তুই ভুলে যাবো, তুই এমন মেজদা হস। কি করবি তুই, কি করবি তুই শুনি? তোমরা থামবে, এবার থামবে তোমরা একটু, পারছি না আমি আর সহ্য করতে। দুষ্টু ওই ফিরলেন বিখ্যাত খেলোয়াড় দুষু কোথায়? অনেকক্ষণ আগে ফিরে গেছে, ও তো এসে বললো তোমাকে না। মা বলছিলাম কি এখন এসব থাক, তুমি চুপ করো, বড় বৌমা সরে যাও এখান থেকে। একটা ভদ্র বাড়ির মেয়ে হয়ে রাস্তায় দাঁড়িয়ে জুয়া খেলতে তোমার লজ্জা করলো না দুষ্টু? জুয়া, জুয়া মানে কি? জুয়া খেলা জানো না? না, ন্যাকা ষষ্ঠী জুয়া খেলা কাকে বলে উনি জানেন না। তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে যে খেলাটা খেলছিলে না, ওটাকেই জুয়া খেলা বলে, আর ওটা খুব খারাপ খেলা। ওটা খারাপ খেলা হতে যাবে কেন? ওটা তো বেশ মজার খেলা। আহা, মজার খেলা, মজার খেলা তো হবে। যাদের এই খেলাটা খেলে খেলে নেশা হয়ে যায় না, তাদের কাছে এটা মজার খেলাই বটে। তুমি শুধু নিজের মজাটাই দেখলে তাই না? আর এই বাড়ির মান সম্মানের কথা একবারও তুমি ভাবলে না দুষ্টু। তোমাকে তোমাকে আমার এই বাড়ির বউ ভাবতে লজ্জা করছে এখন। যেন থাক, কেন কেন থাকবে কেন শুনি? এটা দুষ্টুর বাপের বাড়ি নয়, যে ও যা খুশি তাই করবে এখানে। পাড়ায় আমাদের বাড়ির একটা সম্মান আছে, তোমার একটা মান সম্মান আছে পাড়ায়। আজ ওর এই উশৃঙ্খলতার জন্য সবকিছু ধুলায় মিশে যাবে, আমি কিছুতেই সহ্য করব না। মা, এটাকে উশৃঙ্খলতা নয়, এটাকে বেলের লাপনা বলে। বিশাখা, থাক না। মা যখন কথা বলছেন তার মাঝখানে আমরা না হয় নাই বা কথা বললাম? তুমি চুপ করো বড় বৌমা, বলছে বলুক, আর এগুলো শোনার অভ্যেস করো। আজ বাড়ির লোক বলছে, কালকে পাড়ার লোক বলবে। আমি ভেবেছিলাম যে দুষ্টু পড়ে যাই হোক না কেন, ও সকলের থেকে বোধ হয় ভেতরে ভেতরে একটু আলাদা। আমার ছেলেটা ওকে বিয়ে করে কোনো ভুল করেনি, আমি এটাই ভেবেছিলাম। এখন দেখছি সব ভুল। আমার ছেলে তোমাকে বিয়ে করে মস্ত বড় একটা ভুল করেছে দুষ্টু। আমার ছেলে তোমাকে বিয়ে করে মস্ত বড় একটা ভুল করেছে। আচ্ছা, তুমি কি করে পারলে বলো, কি করে পারলে? তোর একবারই বাড়ির কথা মনে হলো না? আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম দুষ্টু, ভরসা করেছিলাম আমি তোমার উপর, এক লহমায় সব কিছু তুমি ভেঙে চুটে দিলে কেন, কেন বলো?
লোকে ঠিকই বলে, বউ বউ শত হলো সে পরের মেয়ে, তো পরের মেয়ে কোনোদিনই নিজের মেয়ে হয়। আজ এই কাজটা যদি আমার মেয়ে করত তাহলে আমি তাকে সাবধানে মা, সত্যি দুষ্টু তোমার এলে মাছে দড়ি ধরে মারলে টানা সংসার হলো খান খান। আরে চলো চলো বিশাখা, এখানে দাঁড়িয়ে থাকলে না জানি আরো কত নাটক দেখতে হবে, চলো তো। কেউ বুঝলো না আমার, কেউ না, এত খারাপ আমি। আমি উল্টোপাল্টা বকছি নাকি তোর বউ উল্টোপাল্টা কাজ করছে? কি করেছে নাকি দুষ্টু? পাড়ার মোড়ে দাঁড়িয়ে জুয়া খেলছে, তুই তো একেবারে বেছে বেছে একটা কোহিনুর হীরেকে বাড়ির বউ করে আনলি রে। বাহ 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 বাবা, এইসব খেলা যারা একবার খেলে না তাদের নেশা হয়ে যায়। বউকে শাসন করবার যখন তোর ক্ষমতা নেই, তার টাকা পয়সা চাহিদা পূরণের যখন তোর মুরত নেই, তখন বড় লোকের মেয়েকে বিয়ে করতে গেছিলিস কেন? আমি তোমাকে প্রমিস করছি আমি আর কোনোদিনও বাড়ির কাউকে না বলে কোথাও যাব না, আমার খুব ভুল হয়ে গেছে। সরি রাজ, আই'ম সরি। একবারও জানতে চাইলে না রাজা, আমি কেন ওখানে গেছিলাম, রাজা প্লিজ আই'ম সরি বলছি তো। রাজা তুমি শুনতেই চাইছো? শাট আপ, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না দুষ্টু। তুমি আমাকে ভুল বুঝলে রাজ,
কিছু বলবে? হ্যাঁ মা, বলছিলাম কি এক্ষুনি সন্ধে হয়ে যাবে, আপনার যা পায়ের অবস্থা তাতে আজকে আমি সন্ধেটা দিয়ে দিই। হ্যাঁ তাই দিয়ে দেবো। কি জানো, আমার আমরা নতুন করে ঠাকুরের কাছে চাইবার কিচ্ছু নেই, কিচ্ছু চাইব না, যেটুকু ছিল তাও তো আস্তে আস্তে হারাতে বসেছি। এক এক সময় মনে হয় আমি বোধহয় নিজেই হেরে যাচ্ছি গো। মা এভাবে এভাবে বলবেন না মা, এরকম করে মন খারাপ করবেন না। মন খারাপ সত্যি তো, মন খারাপ করছি কেন? আমাদের বাবা আমাদের কি মন বলে কিছু আছে নাকি? আমাদের মন খারাপ কখনো করতে? আর যদি মন বলে কিছু থেকেই থাকতো তাহলে তাহলে সন্তান কখনো এইভাবে তার মনে দুঃখ দিতে পারে? কোনো খেয়ালই রাখে না বাবা মা। তুমি বলো না বাবা এই যে দুষ্ট, আমি ওকে বড্ড বিশ্বাস করেছিলাম গো, ওর উপর ভরসা করেছিলাম আমি, কিন্তু ওইভাবে আমার সমস্ত বিশ্বাস ভেঙেছে রে। না ভাঙার কি আছে মা, এটাই তো স্বাভাবিক। দেখুন দুষ্ট হলে বড় লোক বাড়িতে, আর বড় লোক বাড়িতে এইসব রেশ জুয়া খেলা তো খুব স্বাভাবিক। আপনার কাছে যেটা সম্মানহানির ব্যাপার সেটা ওর কাছে জাস্ট একটা খেলা। বিশাখা তুই থামবি, দেখছিস তোর মা পায়ের যন্ত্রণায় এখন কষ্ট পাচ্ছে, এখন এসব কথাগুলো না বললে নয়। না দেখো দিদিভাই, আমি এসব কথা বলতে কিন্তু আসিনি। আসলে কি জানো, এটা থেকে হয়তো মায়ের কষ্টের দিন অভাবের দিন হয়তো ঘুচলো। মানে মানে আর কি, এই যেরকম একজন জুয়া খেলুড়ে বউ এসে বাড়িতে জুটেছে, এইভাবে যদি রোজ রোজ জুয়ায় জিততে থাকে তাহলে তো কাঁড়িয়ে কাঁড়ি টাকা বাড়িতে আসবে, আর আপনি রাজরানী হবেন, আর অভাবের সংসারে এইভাবে টাকা এলে ক্ষতি কি? দিদি ভাই তুমি একটা কথা দুষ্টকে জিজ্ঞেস করেছো কি, ও যে জুয়া খেলতে গেল ও টাকাগুলো কোথা থেকে পেল? আর যদি জুয়াতে জিতেই থাকে তাহলে অতগুলো টাকা ও কি করলো?